ক্রিয়েশন সিজিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা এসেছি রাজপুর বিবর্তারিণী কুমারী মন্দিরে। ঈদের ছুটি থাকার জন্য মন্দির প্রাঙ্গণে আজকে ভিড় খুব কম ছিল। এই মন্দিরে বাইরে থেকে ফুল মালা মিষ্টি নিয়ে আসা অ্যালাউ নেই, সেই জন্য এই মন্দিরের ভিতরেই সমগ্র দোকানপাট আছে, যেখান থেকে সকলে ফুলমালা মিষ্টি সংগ্রহ করে মন্দিরে পুজো দিতে ঢোকে। মন্দিরের এখানে গাড়ি পার্কিংয়েরও আলাদা করে ব্যবস্থা করা আছে, যারা গাড়ি নিয়ে আসেন অনায়াসে এখানে গাড়ি পার্কিং করে মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারেন। এবার আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি। মন্দিরের মায়ের মূর্তিটি রয়েছে উপরের দোতলার ঘরে, সিঁড়ি দিয়ে উঠে যেতে হয় উপরে। এখানে সকলে বসে ডালা হাতে নিয়ে মায়ের কাছে তাদের প্রার্থনা জানান, এবং এরপরে মূল মন্দির গর্ভে ঢুকে মায়ের পা ছুঁয়ে আশীর্বাদ গ্রহণ করেন। এই মন্দিরে মা বিপত্তারিণীর মূর্তির সাথে সাথে আরও অনেক দেবদেবীর মূর্তি রয়েছে। এরপর আস্তে আস্তে আমরা সেই মূর্তির দর্শন করব। সিদ্ধিদাতা গণেশ, মা দুর্গা, বিভিন্ন মনীষী, মা মনসা, মা শীতলা, রাম সীতা, লক্ষ্মীনারায়ণ, বিভিন্ন দেবদেবী এবং ঋষি মনীষীদের মূর্তি আমরা দর্শন করলাম এখানে। বিভিন্ন দেবদেবীদের দর্শন করে আমরা মন্দিরের বাইরে বেরিয়ে এসে মায়ের রত্নবেদী দর্শন করলাম। এখানেই সকলে ধূপ দীপ জ্বেলে তাদের মনোকামনা মাকে জানাচ্ছেন। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সকলে জানাবেন। মা বিপত্তারিণীর কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এখানে ভিডিওটি আমি সমাপ্ত করলাম।